नमस्कार रीनार हिसले सबाई के स्वागत। आज के बनाब स्टाफ्ड करला। तार जन्य किभावे बनाब की लागबे आमी आपनादेर स्टेप बाय स्टेप सब बोले दिच्छी। प्रथमे आमी एरकम चारटे करला नियेछी। करलार भेतरटा एइभावे केटे पुरो बीजटा बार करे नियेछी। प्रत्येकटा करलारी केटे एइभावे आमी सब पुष्ट बीजगुलो बेर करे नियेछी। এবার একটু নিয়েছি জল, তাতে দেব লবণ এবং তাতে প্রথমে আমি করলাগুলো এখানে 20 মিনিট ভিজিয়ে রাখব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার আমি এই উচ্ছেগুলোকে যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম খুব করে কষলে কষলে এর তেতো ভাবটা বের করে নিতে হবে। भेतर टेतर समस्त परिष्कार करे देखुन देखाच्छी। आमी जलटा चिपे निते हबे निये तुले राखबो। উচ্ছেগুলো আমি সব এর মধ্যে তুলে রাখলাম। এবার আমার এর মধ্যে মশলা পুরটা ভরার জন্য আমার লাগবে কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি কিছুটা শুকনো মশলা রেডি করে নেব। তার জন্য আমার লাগবে 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আমি 2 চামচ একটু 2.5 চামচ মতন দিলাম। আর লাগবে ছোট চামচ 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর লাগবে এই চামচে 1 চামচ আমচুর পাউডার। এবার আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে দেব আমি অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। গ্যাসটা সিমে দিয়ে পেঁয়াজটাকে আমি আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদমই কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে যে শুকনো মশলাগুলো ছিল সব দিয়ে দেব। আর দেব স্বাদ মতন অল্প লবণ। দিয়ে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটাকে একটু ঠান্ডা করতে হবে। ফিরে আসছি মশলাটা ঠান্ডা করে। এবার আমি এই করলার মধ্যে এই পুরগুলোকে ভরব। যতটা পারবো আমি চেপে চেপে এটাকে হাত দিয়ে এইভাবে ঢুকিয়ে নেব। প্রত্যেকটাই আমি দেখাচ্ছি, যদি জল থাকে জলটাকে আমি চিপে নেব। নিয়ে দেখুন এইভাবে ধরব, ধরে পুরো মশলাটা এর মধ্যে ঢুকিয়ে দেব।
এইভাবে ভরবো। প্রত্যেকটা করলার মধ্যে আমি এইভাবে পুরগুলো ভরে নিলাম। এবার আমি গ্যাসে প্যান বসিয়েছি, সাথে দেব সর্ষের তেল, খুব একটা বেশি দেব না, 1.5 চামচ মতন, বড় চামচের 1 চামচ, ছোট চামচের 1.5 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হোক, এবার আমি এই তেলের মধ্যে গ্যাসটা থাকবে একদম সিমে, গ্যাসটা একদম সিমে করে দিলাম। দিয়ে এই যে আমি উচ্ছেগুলো রেখেছিলাম এগুলো সব আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে উচ্ছেটাকে ভাজতে হবে। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। আমি একবার ঢাকনাটা খুলছি, একটু উচ্ছেগুলোকে উল্টে দেব। একটু উচ্ছেগুলোকে আমি উল্টে দিচ্ছি। টিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওই টিকটা ভাজা হবে। আমি আবারও ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি। এটা খুব আস্তে আস্তে করে জিনিসটাকে ফ্রাই করতে হবে। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার আমি আবার ঢাকনাটা খুলছি, মাঝখানে আমি একবার এটাকে উল্টে দিয়েছিলাম। দেখুন আমার করলাগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে নামিয়ে নিচ্ছি। রেডি আমার স্টাফ করলা। পুরো আমার এপি টপিক দেখুন পুরো ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।